হ্যালো ভিউয়ার্স, আজকে একটা সবজি রান্না করে দেখাবো। ডিমটা অপশনাল, ডিমটাও দিতে পারেন এর মধ্যে। আমি ডিমটা প্রথমে সরিষার তেলে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপি, গাজর, আলু, বেগুন, শিম সব কিছু মিলিয়ে একটা সবজি নিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা সব কিছু আর কলায় মুগ ডাল দিয়ে রান্নাটা করব। এখন আমি ডিমটা ভেজে তুলে রাখবো। ডিমটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেই এই যে সম্বরা ফোড়ন দিয়ে নেব, জিরা সহ এগুলো ভালো করে ভেজে নেব। খুবই টেস্টি একটা খাবার হবে এই মুগ ডালটা দেওয়ার কারণে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো মুগ ডাল। শুকনো মরিচের গুঁড়ো, আদা, জিরা গুঁড়ো, মুরগির মাংসের মশলা সব মশলা আমি দিয়ে দেবো। কাঠ মশলার সঙ্গে এই যে এখন এটা ভেজে নিচ্ছি সুন্দর করে। এখন ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। অনেক রকম সবজির সমাহার সাথে ডিম, অনেক পুষ্টিকর একটা খাদ্য হতে চলেছে। এখন নতুন সব কিছু সবজি খেতে অনেক ভালো লাগবে, মুখে রেখে লাগবে। এখন একে একে মশলা অ্যাড করব। হাফ চামচ ধনে গুঁড়ো, চাট মশলা, এটা সপ্তশী দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে, এটা এক চামচ, চিনি স্বাদ মতো, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেবেন, একটু মরিচের গুঁড়ো হাফ চামচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। কাঁচা মরিচটাই বেশি দিয়ে দিয়েছি এই তরকারিতে, এটা খুবই মুখরোচক লাগবে। এতে অতিরিক্ত বেশি রসুন দেবেন না, রসুন না দিলেও চলে। লাস্টে ভেজে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দেবেন, জল দেবেন। তারপরে যেটা এখন আমি সুন্দর করে ভেজে নেবো, একটু জল দিয়ে দিয়েছি যাতে তেলটা পুরোটা অক্ষুণ্ণ থাকে। তাহলে তেলটা পুরোটা চলে যাবে। লাস্টে চাট মশলা ধনে পাতা ছড়িয়ে ডিমগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল। এই মজার স্বাদে ফুলকপি, আলু, এগুলোর এই তরকারি, নতুন তরকারি, খুবই ভালো লাগে। এখন এই মুগ ডাল দিলে সেই সবজিটা অনেক মুখরোচক হয়। একেবারে নিউ রেসিপি। এখন এই যে এই পর্যায়ে চলে এসেছে, তরকারিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশি করে সুন্দর করে একটু ভাজলে মুগ ডালটাও ভাজা হয়, এতে খুবই টেস্টি হয় তরকারি। ধীরে ধীরে করবেন একটু সময় নিয়ে। আমি এখন গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আমি এখন আলুটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, কারণ এখনকার আলু গলতে সময় লাগে, সেই জন্য জাল লেগে গেছে। ধীরে ধীরে করবেন আপনারা। আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছি। এখন গ্রেভির জন্য জল দিয়ে দেবো। যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন সেই পরিমাণ জলটাই দিয়ে দিতে হবে। শুদ্ধ আলুটা দিলে অনেক তরকারিটাও সুন্দর হয়, ঘন হয়। একটু হলুদ গুঁড়ো লাগবে, এক চামচ ঘি থাকলে ঘি দিয়ে দিতে হবে, ধনে পাতা, চাট মশলা, চিনি দিয়ে দেবেন একটু, তাহলে খুবই টেস্টি হবে। আর লাস্টে ডিম দিয়ে দেবো সিদ্ধ হলে। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। পুরো রান্নাটা সরিষার তেলে রান্না করতেছি। এক চামচ ঘি দিয়ে দিয়েছি, চিনি হাফ চামচ, অল্প একটু চিনি, হাফ চামচেরও কম দিবেন। এই পর্যায়ে এখন এই যে এরকম হয়ে গেছে, সাথে
যে অফিসের ভাত দিতে হবে এখন তাড়াতাড়ি সময়। এইভাবে আমি ডিমটা দিয়ে দিলাম, এক চামচ চাট মশলা ছড়িয়ে দিয়েছি। অনেকে সবজি খেতে চায় না, সেই ক্ষেত্রে আমরা যদি ডিমের সাথে এইভাবে শুধু আলু দিয়ে রান্না না করে বা ডিম ভুনা না করে আমরা সবজি দিয়ে রান্না করি তাহলে সব রকম ভিটামিন আমরা পাবো, এতে শরীরটাও ভালো থাকবে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে এবং কনস্টিপেশন দূর হবে। এখন প্রচুর পরিমাণে সবজি, মৌসুমি সবজি পাওয়া যাচ্ছে, খেতেও যেমন মজা একেবারে স্বাদে ভরপুর, তেমনি ভিটামিন। অফিসের এই তাড়াহুড়োর সময়ে এই যে সবজি এখন সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট, পুরোটা খাওয়ার জন্য আমি দিয়ে দেব। সুন্দর একটা রান্না অবশ্যই আপনারা তৈরি করে খাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে, সপ্তাহ দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবে। একবারে কমপ্লিট, এখন আমি চুলোটা অফ করে দেব। এটা ভাত রুটি পরোটা সকলের সাথে খেতে, সব কিছুর সাথে খেতে খুব মজাদার হবে, লুচির সাথে খেতেও জমে যাবে। খালি মুখে যারা ডায়েটিং করবেন এই ধরনের সবজি খেতে পারেন ডিমের সাথে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন।